বৃহস্পতিবার কলকাতা লিগে আর্মি ডেডের বিরুদ্ধে মহামেডানের ম্যাচ চলাকালীনই ঘটে গেল বড় দুর্ঘটনা। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন আত্মপ্রাণ মহামেডান সমর্থক শেখ সিরাজউদ্দিন, যাকে সবাই ভালোবেসে রাজকুমার বলে ডাকত। মহামেডান মাঠে ম্যাচের মাঝে যখন ঝামেলার সৃষ্টি হয়, সেই সময় বুকে ব্যথা অনুভব করেন রাজকুমার। সঙ্গে সঙ্গে মহামেডান কর্মকর্তারা তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি। সিরাজউদ্দিনের খিদিরপুরে বাড়িতে তার পরিবারের পাশে দাঁড়াতে হাজির হন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, মহামেডান সচিব ইশতিয়াক আহমেদ রাজু, কর্তা বেলাল আহমেদ খান, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, আইএফএ সহসভাপতি সৌরভ পাল সহ একাধিক কর্তা ব্যক্তিত্বরা। সিরাজউদ্দিনের পরিবারের পাশে দাঁড়াবার অঙ্গীকার করেছে মহামেডান ও আইএফএ। রাত্রিবেলা যখন 10:30 লাস্টের ক্লাব থেকে বেরিয়েছি, আমি ওকে বললাম কি ব্যাপার মত চুয়া, সবাইকে বলি আমি 15 দিন ধরে চুপচাপ কেন কথা বলতো, কথা বলছেন আজকে হাফ টাইমে কি হচ্ছে, আমি গ্যালারি উঠে গেছি, ওর পাশে বসেছি, ও আমাকে এতটা প্যাটিস খাওয়ালো কাপ থেকে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।